নতুন মেয়র হিসেবে এরিক অ্যাডামসের শপথ গ্রহণের ঠিক একদিন আগেই আনুষ্ঠানিক বিদায় নেন বিলডি ব্লাজিও। সিটি হলে নিজ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে নগরবাসীর উদ্দেশ্যে সবশেষ ভাষণ দেন তিনি। মেয়র ব্লাজিওর বিদায়ক্ষণের নাম দেয়া হয় ওয়াক আউট সিরোমনি। এ সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন তার পত্নী ও ফার্স্ট লেডি। দায়িত্ব পালনে তারা উভয়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ডি ব্লাজিও বলেন, নগরপিতা হিসেবে টানা কয়েকবার দায়িত্ব পালন করেছেন তিনি, জানান অনেক ক্ষেত্রে নানা সীমাবদ্ধতায় আবদ্ধ ছিলেন, তবুও সিটির অধিবাসীদের স্বার্থ রক্ষায় তার চেষ্টার কমতি ছিল না। স্বামীর আগে কথা বলেন নিউ ইয়র্ক সিটির বিদায় ফার্স্ট লেডি। I could not be more proud of all that we have accomplished over this time. But of course, none of this would have been done if it hadn't been for all of you. So please give yourselves a round of applause. We dreamed a dream, all of us together. We believed that we did not have to accept a series of injustices. We did not have to live with a status quo that wasn't working for the people we represent.